প্রাণ এমন এক দামি জিনিস, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। কেউ পড়ে লাগে, কেউ পড়ায়া লাগে, কেউ ভালোবেসে লাগে, কেউ দিয়ে লাগে। বলেন যেই লাগে সেই দামি। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, কোরআনে কারীম, কোরআনে কারীমের সাথে মক্কা নগরী লেগে দামি হয়ে গেছে। কোরআনের সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেগে দামি হয়ে গেছে। কোরআনের সাথে গারে হেরা লেগে দামি হয়ে গেছে। কোরআনের সাথে গারে সওল লেগে দামি হয়ে গেছে। কোরআনের সাথে রমাদান এক মাস লেগে দামি হয়ে গেছে। কোরআনে কারীমের সাথে এক রাত লেগে দামি হয়ে গেছে। কোরআনের সাথে বিলাল ইবনে রাবাহ গোলামের ছেলে গোলাম লেগে সাইয়্যিদুনা বিলাল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম দোস্ত, আমাদের দুনিয়াতে কোনো দাম ছিল না, আমাদের দুনিয়াতে কোনো দাম ছিল না। আমরা যারা আছি, আমরা কিছু মানুষ আছি, একটা গরুও চড়াইতে পারি না, একটা ছাগলও রাখতে পারি না, এক মুঠ ধানও আমরা লাগাইতে পারি না, পৃথিবীর কোনো কাজ আমাদের দ্বারা হয় না, শুধু একটুখানি কোরআনে কারীমের সাথে আমরা লেগে আছি। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ। আল্লাহর কসম কোরআনের সাথে যেই লাগবে সেই দামি। হায় সিদ্দিক আকবর, আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিক আকবর হয়েছে। অমর আব্দুল খাত্তাব, খাত্তাবের বেটা অমর, খাত্তাবের বেটা অমর কোরআনের সাথে লেগে ফারুক আজম হয়েছে। ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে ওসমান কোরআনের সাথে লেগে জিন্নুরাইন হয়েছে। কোরআনের সাথে লেগে আলী ইবনে আবি তালিব, আসাদুল্লাহ ইবনে গালিব হয়েছে। কোরআনের সাথে লেগে বিলাল ইবনে রাবাহ, মুয়াজ্জিনের রাসূল হয়েছে। কোরআনের সাথে লেগে সুমাইয়া, আউয়াল শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। হায় কোরআন করিম কত দামি। কোরআনকে রব কখনো করিম বলেছেন, কখনো মাজিদ বলেছেন, কখনো হাকিম বলেছেন, কখনো শিফা বলেছেন, কখনো মুবারক বলেছেন, কখনো হুদা বলেছেন, কখনো ফুরকান বলেছেন। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি আপনি কোরআনে করিম পড়ান, আল্লাহর কসম আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। আপনার মেয়েকে যদি কোরআন পড়ান, আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। আপনার স্ত্রী পৃথিবীতে শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। আপনার মেয়েকে যদি আপনি কোরআন পড়ান, আপনার বাবা হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা। আমি বললাম রব্বুল আলামিন কোরআন দিয়েছেন তো রমজান দামি, কোরআন দিয়েছেন তো রমজান দামি। আচ্ছা কোরআন এমন কি আছে যার ফলে রমজান এত দামি হয়ে গেল? বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন লিল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন কোরআন কি জিনিস জানো? কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ। কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গ্রন্থ। কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গাইডলাইন। কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ গাইড বুক। কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ কিতাব। হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস বলেন, হুদাল্লিন্নাস এটা মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ গাইডলাইন। আমি বললাম এটা কি করে? আব্দুল আলামিন বলেন ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা না হাতে ধরে জান্নাতে পৌঁছে দেয়। এটা হাতে ধরেই কোথায় পৌঁছে দেয়? আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, আপনার মেয়েটাকে আপনি কোরআন পড়ান। আহ, আমাদের এই মৌলানা সাহেব, ইনার পা ধুয়ে আমাদের পানি খাওয়া উচিত। ইনার মেয়ে, ইনার একটা মেয়ে, তার হাতে কয়েক হাজার নারী মেয়েরা কোরআনে কারীম শিখেছে। কি দিবে ওই মেয়েকে? যে পরিমাণ পুরস্কার দিবে আল্লাহ হুজুরকে তার সবটা দিয়ে দেবে। ইনি শুধু কারিয়ানো, শুধু মোয়াল্লেমানো, মোয়াল্লেমাদের মোয়াল্লেমা,
আপনারা জানেন কিনা কে জানা জানেন আমরা গরু খাওয়া দেওয়া উচিত হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন লিল ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটা মানুষকে মানুষ বানায় সুবহানাল্লাহ আপনার ছেলেকে কোরআনে কারীম শিখান আপনার মেয়েটাকে কোরআনে কারীম শিখান আপনার ছেলেকে কোরআন শিখান আপনার মেয়েকে কোরআন শিখান এটা না আপনার অবিডিয়েন্ট সন হয়ে জীবন যাপন করবে আল্লাহ কোরআনওয়ালা সরাসরি রব্বুল আলামিন হাশরের ময়দানে কোরআনওয়ালাকে বলবেন ইশফা তুশাফা পড়ো তুমি বলো কাকে কাকে জান্নাতে দিতে হবে বলো কি বলবে বলেন বলো তুমি কাকে কাকে জান্নাতে নিবা সুবহানাল্লাহ বলেন বলো তুমি কাকে জান্নাতে নিবা বলেন আচ্ছা যদি এই এই অপরচুনিটি আমাদের আসে আমরা কি কি করব ইনশাআল্লাহ একদিন আমার ভাগিনা হাফেজ আছে ভাগিনা আমি আমার আব্বার সামনে আব্বা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আব্বার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে আমি বলতেছি তুই তো হাফেজ হয়েছ তুই আমার নিবি আমার আব্বা কয় এরে মামু মনে হয় সিরিয়াল ফুটতো না মামু সিরিয়ালে ফুটতো না নিজের চিন্তা নিজে করেন নিজের ফোলারে নিজে হাফেজ বানান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আবেদকে বলবেন উদখুলিল জান্নাহ জান্নাতে যাও আর কোরআনওয়ালাকে বলবেন ইশফাতু শাফা তুমি বলো কাকে কাকে দিতে হবে জান্নাতে যাকে জান্নাতে দিতে বলবা তাকে তাকে জান্নাতে দিয়ে দিব কোরআনওয়ালা এবার বলা বলি করবে বলা শুরু করবে আব্বাকে দেন আম্মাকে দেন দাদাকে দেন দাদিকে দেন নানাকে দেন নানিকে দেন সুবহানাল্লাহ আমার ওস্তাদকে দেন যিনি আমাকে কোরআন পড়িয়েছে তাকে দেন আমার ওস্তাদকে যিনি বেতন দিয়েছেন তাকে দেন আমার ওস্তাদকে যিনি ঘর বানিয়ে দিয়েছেন তাকে দেন আমার ওস্তাদকে যিনি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন তাকেও দিয়ে দেন আমার ওস্তাদের ফ্যানের পাখার এক ব্যবস্থা যিনি করে দিয়েছেন তাকেও দেন সুবহানাল্লাহ বলে না এগুলো যদি না দিত তো ওস্তাদ কেমনে পড়াইতো আহ আমরা ছোটবেলায় যার কাছে কোরআন শরীফ পড়ছি ছোটবেলায় মক্তবে যখন পড়ি তো মক্তবে তো কতক্ষণ তো কারেন্ট ছিল না তো আমরা ছোট প্রত্যেক বিকেলবেলা আমাদের ডিউটি ছিল আমরা হুজুর কাছে আসতাম হুজুর বলতো যাও অমুক ঘরে আজকে হারিকেনের তেল দিবে আমরা গিয়া ওই ঘরে যায় বলতাম জেডি আজকে আনবে গো তেল আজকে আপনাদের তেল তো ওই জেঠি বলতো আর দাও দাও হারিকেন দাও হারিকেন দাও তো আমরা হারিকেন দিতাম উনি সুন্দর করে মুছে টুছে পুরা তেল ভরে তারপরে দিয়ে দিত জানা নাই ওই মারা এখন আছেন কি না জানা নাই লেকিন আজকে আমাদের এই তেলাওয়াতের পুরস্কার ওনারাও পাচ্ছেন আমরা দেখি না রাস্তায় যদি বাস গাড়িতে যদি একটা বাচ্চা ব্যথা পায় একটু পরে বের হয়ে আসে এই বাচ্চা মন্ত্রী মহোদয়ের খালার ছেলের দূর খালার ছেলের শালির ঘরের নাতি বাহির হয় কিনা বলেন না মানে কোন না কোনো ভাবে একটা রিলেশন আছে যেমন একটা রিলেশন অমুকের বাড়ির পুকুরের পাড়ে আমাদের ছাগল বাচ্চা দিছে ওনার সাথে আমার একটা রিলেশন আছে কি রিলেশন ওনার পুকুর পাড়ে আমার ছাগলে বাচ্চা দিছে এটাও তো একটা রিলেশন ওয়ান কাইন্ডস অফ রিলেশন এটাও একটা সম্পর্ক বুঝেন নাই এত দূর দূর সম্পর্ক যদি দুনিয়াতে কাজে লেগে যায় আর কোরআনের সাথে ডাইরেক্ট সম্পর্ক কেমন কাজে লাগবে এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছে আমি বুঝবো কিভাবে আমার রবের কাছে আমার দাম কত আমি বুঝবো কিভাবে আমার রবের কাছে আমার দাম কত ইমাম মালিক বলেন এটা বুঝা তো সহজ তোমার কলিজায় কোরআনের দাম যত তোমার রবের কাছে তোমার দাম তত সুবহানাল্লাহ
আমার কলিজায় কোরআনের দাম যত, আমার রবের কাছে আমার দাম তত। সুবহানাল্লাহ বলে না। এজন্য এখানে হাফেজ যারা নাই, হাফেজ নন যারা, তারা যারা কোরআনে কারিম বিশুদ্ধ পারেন, এই বছর রমজানে কয় খতম পড়বেন নিয়ত করতে হবে। একটু আগে আরেক মাহফিলে হাত তোলায় আছে, আমরা কয় খতম নিয়ত? তিন খতম। এত অল্প দূর?